সোমবার রাতে কল্যাণপুরে বাইক ও বাইসাইকেলের সংঘর্ষে আহত তিন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে পাঠানো হলো। কল্যাণপুরের কমলনগরে বাইক ও বাইসাইকেলের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হলেন। ঘটনা সোমবার রাতে খোয়াই তেলিয়ামুড়া সড়কের কমলনগরে। এদের মধ্যে গুরুতর আহত হলেন বাইসাইকেল চালক মিঠুন দেবনাথ, বাইক চালক রাজেশ দাস। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় দমকল কর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আর বাইসাইকেলে এসে বাইক আরোহী ধাক্কা দেয় বলে আহত অবস্থায় জানালেন বাইসাইকেল আরোহী মিঠুন দেবনাথ। ঘটনায় কার্যত বাইক আরোহী রাজেশ দাসের অবস্থা আশঙ্কাজনক। কল্যাণপুর হাসপাতাল কর্তৃপক্ষ আহত রাজেশ দাস ও মিঠুন দেবনাথকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন কল্যাণপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেশমা দেব বর্মা। জনের নাম মিটন দেবনাথ। রাজেশ দাসের কন্ডিশনটা ভেরি ক্রিটিক্যাল, আর এক ব্লিডিং হচ্ছে ওর কানে নাকে। তো ওর মোস্ট মানে ট্রমা হেড ইঞ্জুরিটা মানে হয়েছে ওর। তো পেশেন্টের ক্রিটিক্যালের জন্য আমরা ওকে প্রাইমারি এখানে যা ট্রিটমেন্ট দিয়ে রেফার দিচ্ছি এখন জিবিতে। এখনও ফ্যামিলি মেম্বার্স আসেনি, তো পুলিশকে ইনফর্ম করা হয়েছে যে ফ্যামিলি মেম্বার্স আসেনি। তো ফ্যামিলি মেম্বার্স আসলে আমরা এটা এস আর্লি এস প্রমলি এটা পাঠাতে চেষ্টা করবো। ঘটনায় অপর আহতকে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার জেরে গোটা কমলনগর গ্রামে চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে। কল্যাণপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হল্লাবোল।